হাই গাইস, আমি এস সরকার আবারও তোমাদের সামনে আরেকটি লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমি একটা বিখ্যাত ডামা ইউ নেভার ক্যান টেল এই ডামাটা নিয়ে আলোচনা করব। এই ডামাটার উপরে আমার আরও একটি লেকচার রয়েছে, আর ওই লেকচারে আমি থিমস, ক্যারেক্টার, সেটিং এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা এখনও যারা দেখোনি অবশ্যই তোমরা এই লেকচারটা দেখে আসবে। তো আজকে আমি ইউ নেভার ক্যান টেল জি বিষয়ের এই বিখ্যাত নাটকটার সামারি নিয়ে আলোচনা করব। তো গাইস, জি বিষয়ের লাইভ ডিউরেশন 1856 সাল থেকে 1950 সাল পর্যন্ত। তো গাইস, চলো এবার আমরা এই ডামাটার সামারিটা জেনে নিই। এই ডামাটার প্লট শুরু হচ্ছে 1896 সালের অগস্টের এক সকালে। ডলি নামের 18 বছরের এক মেয়ে এক ডেন্টিস্টের কাছে তার দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্য তার চেম্বারে আসে, আর এই ডেন্টিস্টের নাম ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইনের বয়স 31 বছর, তিনি সুদর্শন একজন পুরুষ। তো এই ভ্যালেন্টাইন তার এই চেম্বারটা দিয়েছে 6 সপ্তাহ আগে। 6 সপ্তাহ আগে তার এই চেম্বারটা দিয়েছে, কিন্তু দুঃখজনক বিষয়, 6 সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু একটা পেশেন্ট এখনও তার চেম্বারে আসেনি। এই চেম্বারের যে মালিক অর্থাৎ ল্যান্ডলর্ড তাকে চাপ দিচ্ছে, তোমার এই প্রফেশন পারফেক্ট হবে না, তুমি এই চেম্বারটা ছেড়ে দাও, আমার জায়গাটা আমাকে খালি করে দাও। তো ডলি এই চেম্বারে আসে তার দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্য। চেম্বারটার বর্ণনা ডামাটিস্ট এখানে এভাবে দিয়েছে যে তার এই যে চেম্বারটা, এই চেম্বারটা খুব সুসজ্জিত ছিল, বাট তার চেয়ারের পিছনে ভিক্টোরিয়ান পভার্টির একটা সাপ রয়ে গিয়েছে। তো ডলিকে ভ্যালেন্টাইন বলে যে দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্য, অর্থাৎ একটা দাঁত তোলার জন্য তাকে 5 শেলিং দিতে হবে, আর যদি সে গ্যাস ইউজ করে তাহলে তাকে আরও 5 শেলিং দিতে হবে। তো ডলির কাছে শুধু 5 শেলিংই ছিল, সে শুধু দাঁতটাই তুলে নেয় কিন্তু গ্যাস ইউজ করে না। তো ডলি যখন শুনে সে ভ্যালেন্টাইনের প্রথম পেশেন্ট, তখন এটা শোনার পর ডলি ঘাবড়ে যায়। সে ভাবে যে সে প্রথম পেশেন্ট, সে কি তার ঠিকঠাক মতো চিকিৎসা করতে পারবে? এই কারণে ডলি ভ্যালেন্টাইনকে বলে তিনি কেন হাসপাতালে গিয়ে প্রথমে ইন্টার্নি করেনি। কিন্তু ভ্যালেন্টাইন ডলিকে বলে যে এটা কোনো দুশ্চিন্তার বিষয় নয়, কারণ যদিও সে কোনো হসপিটালে ইন্টার্নি করেনি তবুও তিনি একজন ওয়েল ট্রেন্ড ডক্টর, এর জন্য তাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না। তো যাই হোক, এমন টাইমে ডলির টুইন্স ব্রাদার অর্থাৎ যমজ ভাই ফিলিপস এই ডেন্টিস্টের চেম্বারে চলে আসে ডলির খোঁজে। ফিলিপস একজন সুদর্শন বালক, 18 বছর বয়স, তাকে জীবিষ একজন অবজার্ভার হিসেবে প্রেজেন্ট করেছেন। এই ফিলিপস এই চেম্বারে ঢোকা পরে তিনি অবজার্ভ করতে শুরু করেন। এই ডেন্টিস্টের চেম্বারটা খুব সুসজ্জিত, কিন্তু তার চেয়ারের পিছনে ভিক্টোরিয়ান পভার্টি এখনও রয়ে গেছে। এই কারণে সে ভ্যালেন্টাইন সম্পর্কে এটা থিঙ্কিং করে যে ভ্যালেন্টাইন কোনো বড় বা কোনো ধনী পরিবারের সন্তান না। যদি সে ধনী পরিবারের সন্তান হতো তাহলে সিসাইড রিসর্টে তার প্যারেন্টসকে ছাড়াই তিনি এখানে থাকতো না। এই থিঙ্কিংটা ফিলিপস ভ্যালেন্টাইন সম্পর্কে করে। তো গাইস, ডলি আর ফিলিপস ভ্যালেন্টাইনের সাথে একটা সুসম্পর্ক গড়ার চেষ্টা করে। তারা ভ্যালেন্টাইনের সাথে কথা বলতে থাকে, আর ভ্যালেন্টাইনকে তাদের হোটেলে লাঞ্চ করার জন্য ইনভাইট করে। কিন্তু ভ্যালেন্টাইন তাদের ইনভাইটটা প্রথমে অ্যাকসেপ্ট করতে চায় না, আর এই কারণে অ্যাকসেপ্ট করতে চায় না যে ডলি আর ফিলিপসকে তো ভ্যালেন্টাইন ঠিকঠাক মতো জানে না, তাদের বাবা সম্পর্কে ঠিকঠাক মতো জানে না, বা তাদের পরিচয়টা ঠিকঠাক মতো জানে না। এই কারণে ডলি আর ফিলিপসকে তিনি না করে দেন। কিন্তু ডলি আর ফিলিপস সার্ভার পাচ্ছ না, তারা খুব সুন্দরভাবে তার সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে ভ্যালেন্টাইন বাধ্য হয়ে লাঞ্চ করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, আর এই কারণে তিনি ভিতরে যায় তার ড্রেসটা চেঞ্জ করার জন্য। আর যখন ভ্যালেন্টাইন তার ড্রেস চেঞ্জ করার জন্য ভিতরে যায়, তখন মিসেস ক্ল্যান্ডন আর গ্লোরিয়া ক্ল্যান্ডন এই ডেন্টিস্টের চেম্বারে উপস্থিত হয়। তারা এই কারণে আসে যে জলি এখনও বাসায় পৌঁছানি বা ম্যারিন হোটেলে এখনও পৌঁছানি, তারা খোঁজ নিতে আসে। তো ভ্যালেন্টাইন যখন ভিতর থেকে তার চেম্বারে আসে, তখন ডলি ভ্যালেন্টাইনকে তার মা এবং বোনের সাথে পরিচয় করে দেয়। তো এখানে গাইস, গ্লোরিয়া অর্থাৎ মিসেস ক্ল্যান্ডনের মেয়ে গ্লোরিয়া, যার বয়স 20 বছর, এই গ্লোরিয়া ভ্যালেন্টাইনকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, আর ভ্যালেন্টাইনও প্রথম দেখাতেই গ্লোরিয়াকে পছন্দ করে ফেলে। তো এখানে জিবিষ অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের একটা টিক অর্থাৎ লাভ অ্যাট ফার্স্ট সাইট এই টিকটা ইউজ করেছে। তো যাই হোক, যখন মিসেস ক্ল্যান্ডন, ভ্যালেন্টাইন, গ্লোরিয়া, ডলি ফিলিপস এরা সবাই আলোচনা করতেছিল বা কথা বলতেছিল, এমন সময়ে ভ্যালেন্টাইনের মেড সার্ভেন্ট এসে ভ্যালেন্টাইনকে ইনফর্ম করে যে এই বাড়ির ল্যান্ডলর্ড অর্থাৎ
चेम्बारे जे मालिक तिनी ভ্যালেন্টাইনের সাথে দেখা করতে চায় আর তিনি হচ্ছে ভ্যালেন্টাইনকে খুব শীঘ্রই তার সাথে দেখা করতে বলেছে কিন্তু ভ্যালেন্টাইন তার বালির মালিককে বলতে বলে যে ভ্যালেন্টাইন এখন ব্যস্ত আছে তার চেম্বারে এখন আরো 4টা پیشنট রয়েছে সে এখন যেতে পারবে না পরে তার সাথে দেখা করবে তো গাইস এটা শুনে তার পার্লার মেট এখান থেকে চলে যায় কিন্তু মিসেস ক্ল্যান্ডন খুব আশ্চর্য হয় ভ্যালেন্টাইন কেন এই মিথ্যা কথাটা তাকে বলল আসলে তো তার চেম্বারে 4জন پیشنট নাই তো তিনি খুব সারপ্রাইজড হয়ে ভ্যালেন্টাইন কে বলল কেন সে এই মিথ্যা কথাটা বলল তো ভ্যালেন্টাইন তাকে বলল যে এই চেম্বারটা করার বয়স প্রায় 6 সপ্তাহ হয়ে গেছে 6 সপ্তাহের মধ্যে কোনো پیشنট এখানে আসেনি ডলি তার ফার্স্ট پیشنট আর এই কারণে এই মালিক ভ্যালেন্টাইন কে ফোর্স করতেছিল এই চেম্বারটা ছেড়ে দেওয়ার জন্য তো এটা বলার মাধ্যমে সে তার এই যে বিজনেস অর্থাৎ তার চেম্বারটা যে প্রতিষ্ঠিত হয়েছে এটা বোঝাতে চেয়েছে তার মালিক কে তো যাই হোক মিসেস ক্ল্যান্ডন কনভিন্স হয়ে যায় এবং মিসেস ক্ল্যান্ডন বলে যে তুমি যা দেখা করে আসো তো তাদেরকে রেখে ভ্যালেন্টাইন বাড়ির মালিকের সাথে দেখা করতে যায় তো গাইস যখন ভ্যালেন্টাইন তার বাড়ির মালিকের সাথে দেখা করতে যায় তখন গ্লোরিয়া ডলি ফিলিপস তার মাকে প্রশ্ন করতেছিল তার বাবা সম্পর্কে তার বাবার নাম কি তার বাবার পরিচয় কি এগুলো সম্পর্কে তার মাকে প্রশ্ন করতেছিল কিন্তু তার মা তাদেরকে বলে তার বাবা একজন ব্যাকডেটেড ব্যক্তি তিনি মডার্নিজমের কিছুই বোঝে না আর তিনি তাদেরকে তার বাবা সম্পর্কে কিছুই বলতে পারবেন না এটা বলে তো গাইস ভ্যালেন্টাইন যখন ফিরে আসে তখন মিসেস ক্ল্যান্ডন ভ্যালেন্টাইনকে বলে আমার চলে যেতে হবে কারণ আমি ম্যারিন হোটেলে আমার এক পুরনো বন্ধুকে অ্যাডমিট করাবো এর কারণে তাকে বসিয়ে রেখেছি এবং আমি যাব তার সাথে কথা বলবো এই কারণে সে চলে যেতে চায় এবং ভ্যালেন্টাইনকে ইনভাইট করে অর্থাৎ লাঞ্চ করার জন্য ম্যারিন হোটেলে ইনভাইট করে মিসেস ক্ল্যান্ডন এখান থেকে চলে গেল আর এখানে তিনজন বসে থাকলো তো এই সময় বাড়ির যে ল্যান্ডলর্ড অর্থাৎ বাড়ির যে মালিক মিস্টার ক্ল্যাম্পটন এই মিস্টার ক্ল্যাম্পটন এই চেম্বারে আসে আর ভ্যালেন্টাইনকে বলে যে তার দাঁতের খুব সমস্যা হচ্ছে তার দাঁতের ট্রিটমেন্ট করার জন্য বলে তো মিস্টার ক্ল্যাম্পটন যখন এই চেম্বারে আসে তখন তিনি ডলির দিকে এক নজরে খুব মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে আর এটা দেখে ডলি তাকে প্রশ্ন করে যে তার বয়স কত এবং কেন তিনি তার দিকে এভাবে তাকিয়ে রয়েছে আর মিস্টার ক্ল্যাম্পটন তাকে বলে তার বয়স প্রায় 60 ইয়ার আর ডলিকে দেখতে তার মায়ের মতো লাগতেছে তো এটা শোনার পর ডলি বলে যে তাকে কেন তার মায়ের মতো লাগতেছে তাকে কেন তার মেয়ের মতো লাগতেছে না আর এই যে মেয়ের কথা শুনে মিস্টার ক্ল্যাম্পটন খুব রাগান্বিত হয়ে যায় এবং খুব রিয়্যাক্ট করে ডলি সারপ্রাইজড হয়ে যায় মেয়ের কথা শুনে একজন মানুষ কেন এত খেপে উঠলো বা কেন এত রেগে গেল যাই হোক গ্লোরিয়া ডলি ফিলিপস ভ্যালেন্টাইনকে লাঞ্চ পার্টির জন্য ইনভাইট করে আর মিস্টার ক্ল্যাম্পটনকেও তার সাথে নিয়ে যেতে বলে তো গ্লোরিয়া ডলি ফিলিপস এই ডেন্টিস্ট চেম্বার থেকে চলে যায় আর ভ্যালেন্টাইন আর মিস্টার ক্ল্যাম্পটন বিবাহ নিয়ে আলোচনা করতে থাকে বিবাহিত জীবন নিয়ে তো বিবাহিত জীবন সম্পর্কে ভ্যালেন্টাইনের মতবাদ পজিটিভ ছিল কিন্তু মিস্টার ক্ল্যাম্পটনের মতবাদটা নেগেটিভ ছিল তো ভ্যালেন্টাইন মিস্টার ক্ল্যাম্পটনকে বলে এই বিবাহ অর্থাৎ কনজুগাল লাইফ সম্পর্কে কেন আপনার মনোভাব নেগেটিভ মিস্টার ক্ল্যাম্পটন ভ্যালেন্টাইনকে বলে আমি ব্যাচেলর নয় আমি একজন বিবাহিত মানুষ আমার স্ত্রীর সাথে আমার সেপারেশন ঘটেছে 18 বছর আগে আমার স্ত্রী আর 3 সন্তান তারা কোথায় আছে আমি জানি না তাদের সাথে আমার আর কোনো সাক্ষাৎ নেই আমি একাকী জীবনযাপন করছি 18 বছর যাবত এভাবে এই সিনটা শেষ হয় তো গাইস এবার চিন্তা টান নিচ্ছে ম্যারিন হোটেলে অর্থাৎ এম কমার্স মিসেস ক্ল্যান্ডনের পারিবারিক বন্ধু বা খুব ভালো একজন বন্ধু এই এম কমার্সকে মিসেস ক্ল্যান্ডন ম্যারিন হোটেলে আসতে বলে তো গাইস এম কমার্স মিসেস ক্ল্যান্ডনকে প্রশ্ন করে তো মিসেস ক্ল্যান্ডন রসিকতা করে যে তোমাকে বহুদিন দেখিনি দেখতে মন চাচ্ছিল এই কারণে আমি তোমাকে এখানে আসতে বলেছি কিন্তু এম কমার্স বলে না আসল কথা বলো কেন আমাকে আসতে বলেছ তো যাই হোক মিসেস ক্ল্যান্ডন বলে যে এই যে আমার সন্তানরা তার বাবা সম্পর্কে জানতে চাচ্ছে তো তোমাকে তাদের বাবা সম্পর্কে জানানোর জন্যই এখানে রেখেছি তার সন্তানদেরকে মিসেস ক্ল্যান্ডন বলে যে এটা আমার একজন খুব ভালো বন্ধু শুধু আমারই বন্ধু না তোমার বাবারও একজন খুব ভালো বন্ধু এ তোমাদের বাবা সম্পর্কে আমার চেয়ে অনেক ভালো কিছু জানে এবং তোমাদেরকে খুব ভালোভাবে বলতে পারবে আর এই কারণেই আমি ইনাকে এখানে রেখেছি তো এম কমার্স মিসেস ক্ল্যান্ডনের সন্তানদেরকে তার বাবা সম্পর্কে বলতেছে কিন্তু বলার শুরুতেই গ্লোরিয়া মুডটা পাল্টে দেয় গ্লোরিয়া সরাসরি এম কমার্সকে প্রশ্ন করে যে আমার বাবার বয়স কত ছিল তো এম কমার্স বলে তোমার বাবার বয়স প্রায়
60 ইয়ার। যাই হোক, এম কমার্স তার বাবা সম্পর্কে বলে, তার বাবা একজন ব্যাকডেটেড পার্সন, তার বাবা স্টেট ফরওয়ার্ড লোক, তিনি নারীদেরকে স্বাধীনতা দিতে পছন্দ করে না, এবং আরো বলে যে তোমার বাবা এই শহরে এখন আছে, আজ সকালে তোমরা যার সাথে সাক্ষাৎ করেছো এবং ভ্যালেন্টাইনের সাথে যাকে ইনভাইট করেছো লাঞ্চ পার্টির জন্য সে হলো তোমার বাবা। তো এটা শুনে ডলি খুব আনন্দিত হয়, কিন্তু ফিলিপস মোটেও আনন্দিত হয় না, কারণ ফিলিপস এই মিস্টার ক্ল্যান্ডনকে বাবা হিসেবে মেনে নিতে নারাজ। তিনি এটা মানতে পারে না যে এই ব্যক্তি আমার বাবা হবে। তার বাবা সম্পর্কে যে একটা ব্যাড থিঙ্কিং, এটা কিন্তু তার মা অর্থাৎ মিসেস ক্ল্যান্ডন প্রতিষ্ঠিত করে দিয়েছে। মিসেস ক্ল্যান্ডন তার সন্তানদেরকে তার নিজস্ব ফিলোসফি এবং আইডিয়াতে বড় করে তুলেছেন। তো গাইস, যাই হোক, ফিলিপস এবার এই হোটেলের যে ওয়েটার, অর্থাৎ ওয়েটারের নাম হচ্ছে ওয়াল্টার ব্রুন, আর ফিলিপস এই ওয়াল্টার ব্রুনকে উইলিয়াম ব্রুন নামে ডাকে। এই উইলিয়াম ব্রুনকে ফিলিপস বলে যে আজ লাঞ্চ পার্টিতে যে আসবে সে আমার বাবা, আর তুমি তাকে সারপ্রাইজ করবে। কিন্তু এই উইলিয়াম ব্রুন কি করে, এই যে তার বাবা আজকে আসবে লাঞ্চ পার্টিতে ভ্যালেন্টাইনের সাথে, এটা সবাইকে বলে দেয়। তো গাইস, এবার ভ্যালেন্টাইন আর মিস্টার ক্ল্যান্ডন এই লাঞ্চ পার্টিতে উপস্থিত হয়, আর এই লাঞ্চ পার্টিতে উপস্থিত হওয়ার পর এই যে ওয়েটার উইলিয়াম ব্রুন অথবা ওয়াল্টার ব্রুন যেটাই বলি না কেন, এই ওয়াল্টার ব্রুন মিস্টার ক্ল্যান্ডনকে বলে আজ তুমি যাদের সাথে লাঞ্চ করবে সে তোমার ছেলে মেয়ে অর্থাৎ তোমার ফ্যামিলি। এটা শুনে মিস্টার ক্ল্যান্ডন বলে আমার সাথে মজা করো না, কিন্তু উইলিয়াম ব্রুন বলে না, মজা করছি না, আসলেই তুমি তোমার পরিবারের সাথে এখানে লাঞ্চ করার জন্য এসেছো। এটা শোনা মাত্রই মিস্টার ক্ল্যান্ডন ফিউরিয়াস হয়ে যায়, খুব রাগান্বিত হয়ে যায়, ভ্যালেন্টাইনের উপর ক্ষেপে যায়। ভ্যালেন্টাইনকে বলে যে তুমি এটা চক্রান্ত করেছো আমার বিরুদ্ধে, আমার পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু ভ্যালেন্টাইন এটা বলে যে আসলে আমি নিজেও জানি না যে এটা আপনার পরিবার আর এটা এগুলোই আপনার সন্তান, আমি যদি জানতাম তাহলে আপনাকে আগেই বলে দিতাম। এভাবে যাই হোক, এই মিস্টার ক্ল্যান্ডনকে কনভিন্স করে ভ্যালেন্টাইন। তো এবার লাঞ্চ পার্টি, মিস্টার ক্ল্যান্ডন প্রধানের জায়গায় বসেছে, লাঞ্চ করতেছে, কিন্তু এই লাঞ্চ পার্টিতে মিস্টার ক্ল্যান্ডন তার সন্তানের দ্বারা খুব ক্রিটিসাইজ হয়, অর্থাৎ তার সন্তানরা তাকে অনেক কথা শোনায়, অনেক অপমানিত করে, যেটা মিস্টার ক্ল্যান্ডন প্রত্যাশা করেছিল না। যাই হোক, এবার সিনটা টান দেয় ভ্যালেন্টাইন আর গ্লোরিয়ার দিকে। তো ভ্যালেন্টাইন গ্লোরিয়ার প্রশংসা করতেছে, তার রূপের প্রশংসা করতেছে, সে এত সুন্দর, তার সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে ভ্যালেন্টাইন। কিন্তু গ্লোরিয়া তার মায়ের যে আইডিয়া বা ফিলোসফি, এই ফিলোসফিতে বড়, তিনি বিশ্বাস করেন যে বিবাহ একটা মিস্টেক। এই কারণে গ্লোরিয়া ভ্যালেন্টাইনকে বলে তাকে তার ভালো লেগেছে, ঠিক আছে, কিন্তু তার ইন্টেনশন ভ্যালেন্টাইনকে বিবাহ করার নয়। তো এমন অবস্থায় এই ভ্যালেন্টাইন আর গ্লোরিয়ার কথাগুলো ডলি আর ফিলিপস শুনে ফেলে। তো গাইস, ডলি আর ফিলিপস এই ভ্যালেন্টাইন আর গ্লোরিয়ার ভালোবাসার কথাটা তাদের মা অর্থাৎ মিসেস ক্ল্যান্ডনকে বলে যে গ্লোরিয়া ভ্যালেন্টাইনের প্রেমে পড়েছে। এবার গ্লোরিয়ার সাথে তার মা মিসেস ক্ল্যান্ডন সাক্ষাৎ করে এবং তাকে বলে যে সে যেন ভ্যালেন্টাইনের প্রেমে না পড়ে, অর্থাৎ তাকে এটা বলে রাজি করায় যে সে ভ্যালেন্টাইনের প্রেমে পড়বে না। তো গাইস, এবার মিসেস ক্ল্যান্ডন গ্লোরিয়াকে পরিবারের ব্যাখ্যা দিচ্ছে। তার মতে পরিবার হলো দুই ধরনের, একটা হলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেসড পরিবার, আরেকটি হলো মেল ডোমিনেটেড পরিবার। তো গাইস, তিনি এটা ব্যাখ্যা দিচ্ছেন যে মেল ডোমিনেটেড পরিবার যেটাতে পুরুষের শাসন চলবে, নারীদের স্বাধীনতা বা মতামত প্রকাশের কোনো অধিকার থাকবে না, এটা হলো মেল ডোমিনেটেড পরিবার। আর আরেকটা হলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেস পরিবার, এটা হলো এখানে নারীদের কথা বলার স্বাধীনতা থাকবে, তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সমাজের যে কোনো কাজেই নারীরা তার মতামত প্রকাশ করতে পারবে, স্বামীর কাছে তার প্রাইভেসিটা রক্ষা করতে পারবে, সব কাজের কৈফিয়ত স্বামীকে দিতে হবে না, এটাই হলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ একে অপরের বোঝাপড়ার ভিত্তিতে পরিবার। তো যাই হোক, মিসেস ক্ল্যান্ডন এটা বিশ্বাস করে যে তার মেয়ে গ্লোরিয়া তার নিজস্ব ফিলোসফি অর্থাৎ তার মায়ের দেওয়া শিক্ষাতে সে বড় হয়েছে, সে ভ্যালেন্টাইনের প্রেমের ফাঁদে কখনো পা দিবে না। আরও তিনি বলেন এই যে ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন এর আগে অনেক মেয়েকে প্রপোজ করেছে বা অনেক মেয়ের সাথে প্রেম করেছে, এটা কিন্তু গ্লোরিয়ার মাথায় তার মা সেট করে দেয়। তো গাইস, এবার সিনটা টার্ন নিচ্ছে গ্লোরিয়া আর ভ্যালেন্টাইনের কাছে।
গ্লোরিয়া খুব রাগান্বিত এবং রাগান্বিত হয়েই ভ্যালেন্টাইনকে প্রশ্ন করতেছে যে সে কি এর আগে কোনো মেয়েকে প্রপোজ করেছে কিনা। তো ভ্যালেন্টাইন খুব সহজে স্বীকার করে, হ্যাঁ সে এর আগে অর্থাৎ গ্লোরিয়াকে দেখার আগে অনেক মেয়েকে প্রপোজ করেছে, কিন্তু সে তার পারফেক্ট যে ম্যাচিংটা এই ম্যাচিং কারোর সাথে পায়নি। ভ্যালেন্টাইন গ্লোরিয়াকে এক্সপ্লেন করে যে প্রপোজ করাটা এটা ন্যাচারাল, একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগতেই পারে, একটা মেয়ে একটা ছেলেকে ভালো লাগতেই পারে, আর এই কারণে সে তাকে প্রপোজ করতেই পারে, এটা হলো দিস ইজ ন্যাচারাল। বাট যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটা অথবা মেয়েটা তার পারফেক্ট যে ম্যাচিং এই ম্যাচিংটা না পাবে ততক্ষণ পর্যন্ত সে প্রপোজ করতেই থাকবে, এটাই স্বাভাবিক। তো ভ্যালেন্টাইন এর আগে অনেক মেয়েকে প্রপোজ করেছে কিন্তু সে তার পারফেক্ট যে ম্যাচিংটা এই ম্যাচিং পায়নি। কিন্তু ভ্যালেন্টাইন গ্লোরিয়াকে যখন দেখেছে তখন সে মনে করেছে, অর্থাৎ সে ভাবতে শুরু করেছে গ্লোরিয়াই তার পারফেক্ট ম্যাচিং। গ্লোরিয়াকে দেখার পর ভ্যালেন্টাইনের রক্তে অক্সিজেন চলাচল শুরু করে। তো এটা শোনার পর গ্লোরিয়াও বলতে থাকে, হ্যাঁ তোমাকে দেখার পরও আমার রক্তে অক্সিজেন চলাচল শুরু হয়ে যায়। গ্লোরিয়া এখনও কনভিন্স হয় না। এরপরে ভ্যালেন্টাইন লাভ কেমিস্ট্রি অর্থাৎ ভালোবাসার মধ্যেও যে কেমিস্ট্রির একটা ইফেক্ট, এই ইফেক্টটা রয়েছে, এই ইফেক্ট সাইন্টিফিক্যালি ভ্যালেন্টাইন ব্যাখ্যা করে। যেমন কেমিস্ট্রিতে দুইটা জিনিসের মিশ্রণে একটা জিনিস তৈরি হয়, সেম এই ভালোবাসার ক্ষেত্রেও দুইটা ব্যক্তির মিলনে কিন্তু একটা নতুন জিনিস এই পৃথিবীতে আগমন করে বা একটা নতুন নবজাতক সন্তান কিন্তু এই পৃথিবীতে আসে। এই লাভ কেমিস্ট্রিটা গ্লোরিয়াকে যখন ভ্যালেন্টাইন সুন্দরভাবে বুঝিয়ে দেয় তখন গ্লোরিয়া কনভিন্স হয়ে যায়। তো গাইস এমন সময়ে ওয়াল্টার ব্রুনের সন্তান ওয়াল্টার ব্রুহন এই ম্যারিন হোটেলে আসে একটা ছদ্মবেশ ধারণ করে। ছদ্মবেশ তার নাকের একটা ছদ্মবেশ ধারণ করে, অর্থাৎ বড় নাক। এই ছদ্মবেশ ধারণ করার কারণে তার বাবা ওয়াল্টার বুন তার সন্তানকে চিনতে পারে না। ওয়াল্টার বুন যদি একজন ওয়েটার কিন্তু তার সন্তানকে কিন্তু তিনি ব্যারিস্টার বানিয়েছেন। তো ওয়াল্টার ব্রুন তার বাবার এই প্রফেশনের জন্য কখনো লজ্জাবোধ করে না। তার বাবা যখন এই ম্যারিন হোটেলে তাকে চিনতে পারছিল না তখন তিনি নিজেই তার বাবাকে মিস্টার ক্ল্যান্ডনের সাথে পরিচয় করে দেয় যে এটা আমার বাবা। তো গাইস এখানে কিন্তু মিস্টার ক্ল্যান্ডন আর মিসেস ক্ল্যান্ডন দীর্ঘ 18 বছর পর সাক্ষাৎ করেছে। তো যখন তাদের এই দীর্ঘ একটা গ্যাপের পর তাদের সাক্ষাৎ হয়, মিসেস ক্ল্যান্ডন আর মিস্টার ক্ল্যান্ডনের মনের মধ্যে কিন্তু একটা চেঞ্জ অর্থাৎ পরিবর্তন হওয়ার ভাব জাগে। এখানে এই যে ওয়াল্টার ব্রুনের সন্তান তিনি কিন্তু এই পরিবারকে একত্রিত করার জন্য ভূমিকা পালন করে। তিনি এটা বলে যে আসলে ভবিষ্যতে কী ঘটবে এটা কিন্তু কেউই জানে না। তো যাই হোক মিস্টার ক্ল্যান্ডন আর মিসেস ক্ল্যান্ডন কনভিন্স হয়ে যায় এবং তারা পুনরায় একত্রিত হয়ে যায়। কিন্তু এখানে ভ্যালেন্টাইন খুশি হয় না, অখুশি থাকে। তো ভ্যালেন্টাইনকে ওয়াল্টার বুন বলতে থাকে, ইউ নেভার ক্যান টেল স্যার, ইউ নেভার ক্যান টেল। তো এভাবে এই নাটকটা শেষ হয়। তো এই ছিল আজকে আমার ইউ নেভার ক্যান টেল এই নাটকটার উপরে আলোচনা। আবারও দেখা হবে অন্য কোনো লেকচারে। তোমরা অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর সবাইকে দেখার সুযোগ করে দেবে। আল্লাহ হাফেজ।